তো আমরা আসলে এগুলার বাইরে আমাদের চিন্তা ভাবনা করার কোনো স্কোপ নাই, কারণ আমরা দেখি না। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আর্কিটেকচারাল ডিজাইনের উপরে যে কী পরিমাণ কাজ হচ্ছে, আপনি কোনো মার্কেট প্লেসে না আসলে বুঝবেন না। আপনি যখন কোনো কোম্পানির সাথে কোলাবরেট করবেন, তাদের সাথে কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে কী পরিমাণ কাজ আসলে এখানে হচ্ছে। লাইক আমাদের দেশে যেটা হয় যে একটা 10 তলা বিল্ডিং করলেও আমরা ইঞ্জিনিয়ারদের কাছে যাই না, একটা ন্যূনতম স্ট্রাকচারাল ডিজাইনের জন্য, নিজের সেফটির জন্য একটা বিল্ডিং যে 100 বছর মাটির উপরে টিকে থাকবে ভূমিকম্প, ঝড়, বন্যা সব কিছু সহ্য করে, এটার জন্য একটা স্ট্রাকচারাল ডিজাইন দরকার, সেজন্য আমরা ক্লায়েন্টের কাছে যাই না, কিন্তু দেখা সরি ইঞ্জিনিয়ারদের কাছে যাই না। কিন্তু বাইরের কান্ট্রিতে দেখা যাচ্ছে কেউ যদি তার ঘরের রংটা পর্যন্ত চেঞ্জ করে, তাও তারা একদম আর্কিটেক্ট দ্বারা সেটা ভিজুয়ালাইজেশন করে রং করার পরে কেমন দেখা যাবে সেটা আগে ঠিকঠাক করে নেয়। কারণ ওদের দেশে যেটা হয় যে আপনার একটা টোটাল কাজ করতে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। দেখা যাচ্ছে যে আপনার, আমি হয়তো আস্তে আস্তে টোটাল ওয়ার্কশপে দেখাবো যে একটা আইডিয়া দিব যে একটা জিনিস বাস্তবায়ন করতে আসলে কত টাকা লাগতে পারে। তো দেখা যাচ্ছে যে একটা রং করলো দেখতে ভালো লাগতেছে না, বা তাদের তাদের যে সিটি সেখান থেকেও পারমিশন নেওয়া লাগে। আপনি যদি বাড়ির সামনে একটা গাছ কাটেন বা একটা গাছ রোপণ করেন, আপনি যদি আপনার বাড়ির ফেন্স বা বর্ডার এগুলাকে ভেঙে ফেলেন বা নতুন তৈরি করেন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সিটির কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। এর জন্য তারা আসলে কখনো রিস্ক নিতে চায় না। এবং ওদের দেশে বিষয়টা এমন না যে আপনি একটা ভুল করছেন, আপনাকে আপনার জন্য মামলা মোকদ্দমা চলবে, আপনি মানে সেখানে কোনো ধরনের ফাইন হবে না, বিষয়টা এমন না। ওদের রুলসগুলো অনেক স্ট্রিক্ট, আপনার আপনি ভুল করছেন, আপনাকে সাথে সাথেই যেসব পরিদর্শন আসবে আপনাকে ফাইন করে দিয়ে যাবে, আপনার কাছে আসাও লাগবে না, আপনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আপনার নামে ফাইন হয়ে যাবে, আপনাকে সেটা মোকাবেলা করতে হবে, বিষয়গুলো এরকম। এই জন্য তারা কখনো আসলে মানে কোনো কাজ এইসব 3D ভিজুয়ালাইজার দ্বারা মানে ভিজুয়ালাইজার ছাড়া করে না। সো এখানে আসলে অনেক ডিমান্ড আছে, এক্সটেরিয়র ডিজাইন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন আছে, তারপরে হচ্ছে ওরা যারা বাইরে যারা থাকে, আপনি যদি লাইক যদি সার্চ করেন যে ক্যালিফোর্নিয়া, যে কোনো ক্যালিফোর্নিয়ার মেন শহর বা বাইরের এরিয়াগুলো যদি আপনি গুগল ম্যাপে দেখবেন যে ওরা ওদের বাড়ির যে মেইন স্ট্রাকচার সেই স্ট্রাকচার বাদেও আসলে ওদের অনেকগুলো জিনিস থাকে। যেমন তাদের যদি আমরা একটা বলি হচ্ছে ব্যাকইয়ার্ড, যেটা বাড়ির পিছনের উঠান, সেখানে তারা আউটডোর কিচেন তৈরি করে, সুইমিং পুল তৈরি করে, গার্ডেন এরিয়া তৈরি করে, তারপর হচ্ছে পুল মানে তাদের বাচ্চা কাচ্চা থাকে, তাদের কিডস প্লে এরিয়া তৈরি করে। সো প্রত্যেকটা জিনিস মানে ইচ অ্যান্ড এভরি প্রজেক্টে তারা আর্কিটেক্টদের কাজে লাগায়। এবং তারা বাইরের যে স্ট্রাকচারগুলো তৈরি করে এগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই তারা ইউজ করে কাঠ, যেগুলো প্রতি 2 বছর পরে পরে বা 3 বছর পর পর বা 5 বছর পর পর নষ্ট হয়ে যায়, যখন তারা আবার 5 বছর পরে আবার আর্কিটেক্ট কাজে লাগায়। আর আমাদের দেশে যেটা হয় যে আমি একটা বিল্ডিং করে ফেললাম 10 তলা, এই বিল্ডিং অন্তত পরে ভেঙে চুরে মাটির সাথে মানে ধুলায় মিশে যাওয়া পর্যন্ত হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারদের ডাকি না, কিন্তু ওদের ক্ষেত্রে বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। সো এখানে আসলে মানে প্রচুর কাজ আছে, আমি আস্তে আস্তে এগুলো শেয়ার করব। এবং যেহেতু এই কাজগুলো আছে, এখন কোশ্চেন হচ্ছে ভাই কাজ তো আছে, তাহলে মানে কাজ কেন তারা আমাদের দিয়ে কাজ করাবে? আপনাদের যদি পরিচিত কেউ থাকে, লাইক সে হয়তো বাইরের দেশে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা PhD পড়তে গেছে, তাদের কাছে শুনবেন যে ওইখানে যদি আপনি একটা আর্কিটেক্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ফার্স্ট অফ অল তাকে তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সে একটা টাইম দেবে, সেই নির্দিষ্ট সময় আপনার বাসায় থাকতে হবে, সে আপনার বাসায় আসবে, দেখবে, এরপরে যে আপনি একটা ডিজাইন করাবেন সেই ডিজাইনটা নিয়ে পারমিশন নিতে হবে, নেওয়ার পরে সেটা পারমিটেড হলে কন্ট্রাক্টরের কাছে আসতে হবে, আসার পরে আপনি সেই ডিজাইনটা বাস্তবায়ন করতে পারবেন। বিশেষ করে একজন ডক্টর বা একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ঝামেলা, ওরা অনেক ঝামেলা মনে করে। সো এই জন্য তারা আসলে আমাদের মতো ফ্রিল্যান্সারদের বেশি খোঁজে, কারণ এখানে তুলনামূলক কম খরচে তারা আনলিমিটেড রিভিশন পায়। তারা তাদের মানে মানে কি বলবো, মানে তাদের যে এক্সপেকটেশান, তারা এক্সপেকটেশানগুলো ভালোভাবে পায়। এবং দেখা যাচ্ছে যে তাদের একটা আর্কিটেক্টকে একটা ডিজাইনের জন্য $1,000 দিতে হচ্ছে, সেখানে সে $1,000 না দিয়ে সে যেটা করে যে $200 করে 5 জনকে দিয়ে ডিজাইনটা করায়, তাহলে এই 5 জন 5টা ডিজাইন তো পারলো, আবার 5টা ডিজাইনে সে কিন্তু নানান ধরনের রিভিশন নিচ্ছে। সো তার আলটিমেটলি যে গোলটা, সেই গোলটা কিন্তু সে অ্যাচিভ করতে পারছে। আবার সে যদি কাজটা ঠিকঠাক মতো না পায়, এখানে সে কিন্তু চাইলে অর্ডার ক্যান্সেল করতে পারে, অর্থাৎ তার যে ফ্লেক্সিবিলিটিটা এটা প্রচুর। কিন্তু একজন যখন সে কোনো একটা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিবে, তখন কিন্তু তার এই যে ফ্রিডম এটা থাকে না। এই জন্য তারা হচ্ছে এই ফ্রিল্যান্সারদের খোঁজে। আমরা যারা থার্ড কান্ট্রিতে বাস করি,
তাদেরকে খোঁজে। এই জন্য এই প্রত্যেকটা কাজেই আসলে আমাদের কাজ করার স্কোপ আছে। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আফ্রিকান কিছু দেশ, তারা অনেক ভালো করতেছে। আমাদের দেশে এই সেক্টরে আসলে একদমই খুবই কম মানুষ কাজ করে, যেটা আসলে চাচ্ছি, আমি চাচ্ছি অন্তত যে আমাদের দেশে এই সেক্টরটা আস্তে আস্তে বাড়ুক। এখন আমি আলোচনা করব হচ্ছে যে আপনি যে কাজ শুরু করবেন এখানে আসলে আপনার বেনিফিটটা কি এবং চ্যালেঞ্জগুলো কি কি। সরি, সো বেনিফিট যদি আমি বলি, ফার্স্ট অফ অল আপনি যদি একজন ডিপ্লোমা হোল্ডার হন বা আপনি হয়তো বিএসসি করতেছেন, 2 বছর বা 3 বছর হয়ে গেছে, আপনি মোটামুটি আপনার স্কিল আছে। স্কিল বলতে আমি বুঝাচ্ছি যে সফটওয়্যার স্কিল, ফার্স্ট অফ অল নিড হচ্ছে সফটওয়্যার স্কিল। ডিজাইন স্কিলটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, কেননা আমি সে বিষয়ে আলোচনা করব। তো আপনার যদি সফটওয়্যার স্কিল থাকে আপনি কিন্তু এই লাইনে চলে আসতে পারেন। কারণ হচ্ছে এখানে আসলে আপনি কোনো ফার্মে জব করতেছেন না যে আপনাকে এই তুমি কাজটা করো না কেন, এটা হচ্ছে না, মানে আপনাকে আপনার উপরে দাদাগিরি দেখানোর যে লোক, মানে যে ফোর্সটা এখানে তেমন একটা না, অর্থাৎ আপনার প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, আমি যা এখানে হয়তো কেউ রিকোয়েস্ট দিচ্ছিল, আমি জানি না কয়জন পিপল আসলে এখানে অ্যাড হতে পারবে। যাই হোক, তো এখানে হচ্ছে আপনার প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে। আপনি স্টুডেন্ট যদি হন, আপনার পরীক্ষার টাইমে আপনার অফিস করতে হবে, এর কোনো ঝামেলা নেই, আপনি এনি টাইম আসলে এখানে কাজ করতে পারবেন, যেটা আসলে সবাই জানেন। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে আমি যেটা মনে করি যে এই লাইনে আসা কেন ইম্পর্টেন্ট, আপনি এখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন। লাইক আপনি এক্সটেরিয়র ডিজাইন করতে পারবেন, ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন, আর আরবান ডিজাইন, ল্যান্ডস্কেপিং, 2D ওয়ার্ক, ফুড ট্রাক ডিজাইন, বুথ ডিজাইন। তারপর হচ্ছে আপনি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা ফাইবারে যাবেন, অ্যাকাউন্ট খোলা লাগবেন, আপনি জাস্ট সার্চ করবেন আর্কিটেকচারাল ডিজাইন, আপনি আরও কিওয়ার্ড সার্চ করতে পারেন যে ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপিং ডিজাইন। তো এইগুলা সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কতগুলো প্রজেক্টে কাজ করা যায়। তো এইসব প্রজেক্টে যখন আপনি কাজ করবেন, আলটিমেটলি 2-3 বছরে আপনার এমন একটা স্কিল হবে যে যেটা আপনি বাংলাদেশে কোনো ফার্মে জব করলে কোশ্চিন কালেও সম্ভব হতো না, ইম্পসিবল। আমার লাস্ট 3 বছরে আমি মার্কেট প্লেসে কাজ করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি একদম আনডাউটেডলি বলতে পারি এটা আমি বাংলাদেশে কোনো ফার্মে জব করলে কখনোই আমার এই স্কিলটা হতো না, কখনোই হতো না। সো এখানে আসলে আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন যেটা বাংলাদেশে কোনো ফার্মে জব করে অন্তত সম্ভব না। তৃতীয়ত হচ্ছে আপনি যখন কাজ করবেন স্বভাবতই আপনাকে মানুষের সাথে যোগাযোগ করতে হবে, বিভিন্ন ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। যে কারণে দেখা যাবে যে আপনি যদি কোনো ফার্মে জব করতেন সেখানে আপনাকে নির্দিষ্ট টাস্ক দেওয়া হচ্ছে, আপনি এটা কমপ্লিট করতেছেন, বাসায় চলে যাচ্ছেন, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার জাস্ট স্কিলটা এখানেই সীমাবদ্ধ। কীভাবে একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, কীভাবে একটা বিজনেসকে দাঁড় করাইতে হয়, মানে এই জিনিসগুলো না বিল্ড আপ হয় না, এবং এই জিনিসগুলো এই মানে বই খাতা পড়ে সম্ভব না যে কীভাবে ক্লায়েন্টদের সাথে কোলাবরেট করতে হবে, কীভাবে একটা বিজনেসকে গ্রো করতে হবে। এই জিনিসগুলো আপনি যখন মানুষের সাথে বেশি কমিউনিকেশন করবেন, কথা বলবেন, তখন আস্তে আস্তে এই জিনিসগুলো বিল্ড আপ হবে, যেটা একমাত্র অন অ্যান্ড অনলি অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যদি শুরু করতে চান ফ্রিল্যান্সিংয়ে সম্ভব, এটা ছাড়া আসলে সম্ভব না। দ্বিতীয় এরপর হচ্ছে ইংলিশ। আপনি যখন স্বভাবতই আপনি যখন কাজ শুরু করবেন আপনার ইংলিশ ভালো থাকবে না, বাট ডে বাই ডে আপনি যখন কমিউনিকেট করবেন আস্তে আস্তে আপনার ইংলিশ স্কিলটা বাড়বে। আর যখনই আপনার ইংলিশ স্কিলটা বেড়ে যাবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি মার্কেট প্লেসের বাইরে ছাড়াও আপনি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে মিটিং করতে পারবেন। আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে কমিউনিকেশন। আপনি যত যত বেশি কথা বলতে পারবেন, ক্লায়েন্টকে যত বেশি প্রশ্ন করার সুযোগ দেবেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। একটা রুলস আছে, আপনি যদি কোনো ক্লায়েন্টের 10টা প্রশ্নের অ্যান্সার করেন সেই কাজ আপনার 100%। একটা ক্লায়েন্ট আপনাকে 10টা কোশ্চেন করবে, আপনি যদি তার অ্যান্সার করেন সেই কাজ 100% আপনার। 100% বলা যায় না, 90% আপনার, 99%। সো এই যে ইংলিশ স্কিলটা, এটা একমাত্র এই মাধ্যমে খুব দ্রুত হচ্ছে বের করা সম্ভব। এখানে আসলে ইংলিশ স্কিল বলতে আমি বুঝাচ্ছি যে আপনি যদি একজন ডিজাইনার হন অবশ্যই এই টাইপের ইংলিশ স্কিল, আপনি হয়তো সব বিষয়ে পারফেক্ট হবেন না, বাট আপনার বিজনেস গ্রো করার জন্য যে ইংলিশ স্কিল সেটা মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন। এখন এর প্রবিষয়টাতে চ্যালেঞ্জ, আসলে এখানে চ্যালেঞ্জ কী,
আমি যদি বলি চ্যালেঞ্জ সবচেয়ে বেশি আমি কোনটা ফেস করছি এবং এখনো করছি, সেটা হচ্ছে ইংলিশ। আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি ইংলিশে, এবং স্টিল নাও ইংলিশ স্কিলটা আমি আমার যে চ্যালেঞ্জিং এর ভিতরে আছে। এর কারণটা হচ্ছে, দেখেন, হাই হাউ আর ইউ, এই যে যে বিষয়গুলো এগুলো খুবই সিম্পল, এগুলা হাই হাউ আর ইউ, মানে এই যে সিম্পল যে কনভারসেশন এগুলা দিয়ে হবে না, মানে অন্তত আমার ক্ষেত্রে। এখন হচ্ছে আপনাকে এমন এমন কিছু ওয়ার্ড, এমন এমন কিছু শব্দ ইউজ করতে হবে যে যার একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং হতে পারে। একটা ক্লায়েন্ট আপনার কথা শুনেই বুঝে ফেলবে যে না, অনেক এক্সপিরিয়েন্সড। সো আমি এখন এই প্রবলেমটা এখনও ফেস করছি যে আমার যে রেগুলার যে আমাদের কনভারসেশন, রেগুলারে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি, এই ওয়ার্ড থেকে বের হওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে একটা ক্লায়েন্টকে দেখা যাচ্ছে হয়তো আমি তাকে হাওয়ার ইউ জিজ্ঞেস না করে হাওয়ার ইউ ডুইং নাও, বা অল্টারনেটিভ যেগুলো সাধারণত আমরা করে না, আস্ক করে না বা আমরা দেখি না, সেই ধরনের ওয়ার্ডগুলা বলা। তো সবচেয়ে বড় প্রবলেম চ্যালেঞ্জ যদি বলেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সবার ক্ষেত্রে ইংলিশ। আপনি যদি কমিউনিকেশন, মানে ইংলিশে যদি কমিউনিকেশন তার ভালো না হয়, আপনি কোশ্চিনকালেও মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। আপনাকে একটা বেসিক জিনিস বোঝায়, আপনি যখন দেখেন ফাইবার বা আপওয়ার্ক, এটা অনেক বড় একটা মার্কেট প্লেস। এই জিনিসটাকে যারা ডেভেলপ করছে তারা কিন্তু সাধারণ মাথার মানুষ না, তারা কিন্তু ডে বাই ডে, বছরের পর বছর আপনি যদি একটা কাজ করেন, আপনার কিন্তু অল টাইম টার্গেট থাকে যে আমি কীভাবে এটাকে ইমপ্রুভ করবো। তো এই মার্কেট প্লেসটা কিন্তু ওয়েল এস্টাবলিশড একটা মার্কেট প্লেস। তো তাদের যে ডেভেলপার, তাদের কি কোনো কাজ নেই? তারা কিন্তু অনেক টাকা দিয়ে ডেভেলপার হায়ার করে রাখছে, তাদের তো নিশ্চয়ই কোনো বিষয়গুলো থাকে, তার প্রত্যেক দিন আপনার সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আগায়। তো আপনি যখন প্রথমে কাজ শুরু করবেন, তখন দেখবেন যে আপনি হয়তো একটা কাজ পাইছেন, কাজ পাওয়ার পরে এভাবে করে, এরপরে সাধারণত মার্কেট প্লেসে এক দুইটা কাজ যদি একটু ভালোভাবে ডেলিভারি করতে পারেন, ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড হয়, আপনি রেগুলার কাজ পাবেন। রেগুলার কাজ পাওয়ার পরে আপনি যখন লেভেল 1 সেলার হবেন বা একটা পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু আপনার কম্পিটিশনটা আর লো গ্রাউন্ডে নাই, আপনি একটা স্টেপে উঠে গেছেন। আপনি যখন লেভেল 1 থেকে লেভেল 2 যাবেন, তখন আপনার কম্পিটিশন কিন্তু আর লেভেল 1 আর যারা লো গ্রাউন্ডে আছে তাদের সাথে না, আপনার কম্পিটিশন শুরু হয়ে গেছে লেভেল 2 সাথে। অর্থাৎ আপনি যদি মানে ইংলিশে ভালো না হন, আলটিমেটলি আপনাকে ধরা খেতেই হবে, আজকে হন বা কালকে হন, সো ইংলিশে ধরা খেতেই হবে। আপনি যত কমিউনিকেশন করতে পারবেন তত আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এরপর হচ্ছে আপনার ওয়ার্ক ফ্লো, কনসিস্ট অফ ওয়ার্ক ফ্লো। দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু, মানে আমি কিছু চ্যালেঞ্জের কথা বলছি যেগুলো আপনার ফেস করবেন। আপনি হয়তো যদি স্টুডেন্ট হন, সেই সময় হচ্ছে আপনার কাজে কিছু প্রবলেম হইতে পারে অ্যাজ এ স্টুডেন্ট। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সব জায়গায় ভালো খারাপ থাকে, অনেক ধরনের বায়ারদের আমরা সম্মুখীন হই যারা আসলে ঠিকঠাক মতো, মানে দেখা যাচ্ছে কি, আমি একটা ছোটো একটা গল্প শোনাই যে আমাকে একজন একটা অর্ডার করছে, করার পরে এটাকে আমাকে সুন্দর করে দিতে হবে। এখন আমি যে কী সুন্দর করবো, আমি তাকে দিচ্ছি কিন্তু সে পছন্দ করতেছে না। তো আমি তাকে বলছি, আচ্ছা ঠিক আছে, তা তুমি আমাকে এক্সাম্পল দাও, কারণ আপনার টেস্ট বা ডিজাইনের যে পছন্দের বিষয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে হচ্ছে কিছু ইন্সপিরেশন ইমেজ দাও, আমি এটা কাজ করে দেই। সে দিবে না, মানে দিতে চাচ্ছে না, দেয় নাই। লাস্টে যে আমি মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি লাস্টের তাকে যে বললাম যে আমি তোমাকে আনলিমিটেড ডিভিশন দিতে ইচ্ছুক, তুমি যদি ইন্টারেস্টেড হও আমি ভিডিও কলে এসে আমি আমার স্ক্রিন শেয়ার করে তোমার ডিজাইন করব, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিও, বাট তারপরেও তুমি মানে আমার সাথে কোঅপারেটিভ করো, মানে আমার সাথে কথা বলো, আমি কথা না বলে কীভাবে বুঝবো। তো লাস্ট পর্যায়ে সে সাপোর্টে কথা বলে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিছে। আমি যখন স্ক্রিনশটটা নিয়ে সাপোর্টে দিলাম যে আমি তাকে সব ধরনের অপরচুনিটি দিচ্ছি, সে এটা রিসিভ করে নাই, তারপর অর্ডার ক্যান্সেল করছে, তখন সাপোর্ট কী করছে, তার সেই মানিটা যেটা আমার অ্যাকাউন্টে চলে গেছিলো সেটা আবার ব্যাক দিয়ে দিচ্ছে। সো এই ধরনের কিছু প্রবলেম আপনি ফেস করবেন, এটা সব জায়গায় থাকে। আপনি যদি বাংলাদেশে বিজনেস করতে চান, সব ক্লায়েন্ট আপনার ভালো হবে না, কিছু ঘাটতিরা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে এরপর যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি কোথাও একটা জব করতেন, এখানে সুবিধা যেটা জবে যে আপনার যাই হোক হরতাল হোক, যেটা অন্তত সরকারি চাকরিতে প্রাইভেটও এরকম যে একটা রেগুলার ইনকাম আপনার থাকে, আপনার প্রত্যেক মাসে যে প্রত্যেক মাসে আমি 30,000 টাকা পাচ্ছি, আপনি হিসাব করতেছেন যে ঠিক আছে আমি এই খরচ করবো এরকম এরকম, তো 30,000 টাকা বা আপনার যে মানে আপনার যে কী বলবো, মানে আপনার যে স্যাটিসফিকেশানটা এটা না 30,000-এর ভিতরে বন্দি। কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, দেখবেন যে কোনো মাসে হয়তো $5,000 ইনকাম হয়েছে, আবার কখনো ইনকামটা কমে গেছে। যেমন আমি যদি বলি, শীতের সময়
বাইরের দেশে কাজটা একটু তুলনামূলক কম হয়, কারণ যেহেতু বরফ পড়ে, বিশেষ করে যে এরিয়াতে বরফ পড়ে সেখানে কিন্তু কাজ বন্ধ হয়ে যায়, যেহেতু বরফ পড়ে, মানে যে আপনারা দেখেন যে প্রচুর বরফ পড়ছে, গাড়ির উপর পর্যন্ত বরফ চলে গেছে, তো সেখানে আসলে কাজ করা সম্ভব হয় না। সেই সময় হচ্ছে কাজ কমে যায়, আপনার ইনকামটা কমে আসবে, আর স্বাভাবিকভাবে যখন ইনকাম কমে আসবে তখন মানে একটু খারাপ লাগা কাজ করে, বা আপনি যদি কাজের মানুষ, আপনি কাজ করতে পারতেছেন না, তো একটা ইররেগুলার যে ইনকাম সেটা এখানে আছে যেটা জবে নাই। এরপর হচ্ছে আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে আপনার গাইডলাইন এখানে আসলে পাওয়া খুব টাফ। বিশেষ করে আমি যখন শুরু করি তখন আমি যদি একটা পপুলার কিওয়ার্ড যেমন ল্যান্ডস্কেপ ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন এগুলো আমি সার্চ করতাম, তখন ফাইবারের মতো 7 থেকে 6 থেকে 7টা পেজ আসতো, কিন্তু এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তো গাইডলাইনটা দেখা যাচ্ছে যে হয়তো আপনি এমন একটা প্রবলেমে পড়ছেন, এমন একটা কাজে, লাস্ট একটা উদাহরণ দিই, একটা ড্রাইভওয়ে, তো সেই ড্রাইভওয়েটা মানে এমন আপনার স্লোপ এরিয়া, ঠিক আছে, মানে আমি যে একটা প্রবলেমে পড়ছিলাম, তো সেখানে এমন একটা পথ তৈরি করতে হবে যেটা আমি আসলে ফেসবুকে পোস্ট দিয়েও হচ্ছে আমি এটা সমাধান পাইনি, পরবর্তী সমাধান আমি বের করছি, কষ্ট হয়েছে, কিন্তু আপনার তো প্রত্যেকটা প্রজেক্টের একটা ডেলিভারি ডেডলাইন থাকে, তো দেখা যাচ্ছে কি আপনি হয়তো কোনো একটা প্রবলেমে যখন পড়বেন তখন সঠিক গাইডলাইন আপনি পাবেন না, যেটা হয়তো আপনি কোথাও জব করলে আপনার সিনিয়রদের কাছ থেকে বা আপনাকে যে আপনার যে মেন্টর যে আপনাকে নিয়ন্ত্রণ করছে তার কাছ থেকে শিখে নিতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এই চ্যালেঞ্জিংগুলো আপনি ফেস করবেন। এরপর হচ্ছে আপনি যেটা বললাম যে আপনি যখন ডে বাই ডে আপনার র্যাঙ্ক মানে আর্নিং অনুযায়ী আপনার র্যাঙ্কটা ইনক্রিজ হবে, সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার স্কিলের উপরে, যে আপনার রেন্ডারিং স্কিল আগে মানে ওই লেভেলে যারা আছে তাদের মধ্যে হচ্ছে কি না, বা তাদের চেয়ে ভালো হচ্ছে কি না, কারণ আপনি যদি ভালো করতে না পারেন আলটিমেটলি একটা সময় আপনি ধরা খেয়ে যাবেন। তো ফ্রিল্যান্সিংয়ের একটা মূল মন্ত্র হচ্ছে আপনাকে অল টাইম আপ টু ডেট এবং স্কিল থাকতে হবে। তো এগুলো এই হচ্ছে মোটামুটি চ্যালেঞ্জিং বিষয়গুলো। এখন হচ্ছে যে আমরা এই টোটাল ওয়ার্কশপ 5 দিনের ওয়ার্কশপে কী শিখবো, আমরা মোটামুটি এর আগে আলোচনা করলাম যে ডিমান্ড এবং চ্যালেঞ্জ, তারপর হচ্ছে আপনার বেনিফিট আলোচনা করলাম, আমরা এই 5 দিনে আসলে কী শিখবো টোটাল ওয়ার্কশপে। তো একটা গল্প বলে শেষ করি, আমাদের যে পদ্মা সেতুটা হয়েছে, তো আপনি জাস্ট একটু গুগলে সার্চ করেন যে পদ্মা সেতু যে এখানে করা সম্ভব, তো এই যে ডাটাটা, ঠিক আছে, এই যে ডাটাটা যে এখানে প্রত্যেক সেকেন্ডে কত কিলোমিটার বেগে পানি ফোর্স হয়, বর্ষাকালে কেমন ফোর্স থাকে, তবে দিনের কত কতটা সময় পানি একদিক থেকে অন্যদিকে যায়, অন্যদিক থেকে এগিয়ে আসে, কি পরিমাণ বালু আসলে এখানে জমা পড়ে, তো এই যে ডাটাটা, ঠিক আছে, এই ডাটাটা যদি বাংলাদেশ সরকারের কাছে 2000 সালে থাকতো, বাংলাদেশ সরকার হয়তো ইতিমধ্যে পদ্মা সেতু উপরে যদি প্রয়োজন হতো আরো 2-3টা পদ্মা সেতু উঠায় ফেলতে পারতো, কারণ আপনি যে কাজেই যান না কেন আপনাকে তো প্রচুর ডাটা প্রয়োজন। নেক্সট ওয়ার্ল্ড হতে যাচ্ছে হচ্ছে ডাটা সায়েন্সের উপরে, আপনার যত ইনফরমেশান থাকবে, আপনি যত ইনফরমেশান আপনার কাছে থাকবে, যেমন আমাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মেবি আই এম নট শিওর চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন না কিছু একটা হওয়ার কথা ছিল, তো বাংলাদেশ সরকার এই এটা হওয়ার পিছনে 100টি হরস করে ফেলছে, জাস্ট শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই জিনিসটা সম্ভব কিনা। যদিও বাংলাদেশে অনেক কিছু হয় কিন্তু খরচ কিন্তু হয়, অর্থাৎ আপনি কোনো একটা জিনিস যদি বাস্তবায়ন করতে চান আপনাকে প্রথমে ডাটা লাগবে, ইনফরমেশান লাগবে, আপনি কতটা ইনফরমেশান আপনার আছে। আপনি একটা কোম্পানি করবেন, আপনাকে যদি আমি 100 কোটি টাকা দিই যে আপনি এই জিনিসটা বাস্তবায়ন করেন, আপনার কাছে যদি ডাটা না থাকে আপনি কুশ্চিনকালেও সেটা মার্কেটে সেই প্রোডাক্ট ছেড়ে আপনি সফল হতে পারবেন না। ছোট্ট আর একটা গল্প বলি, জাপানে যখন নেসক্যাফ এরা যায়, তো এরা দেখতেছে যে আমাদের কফিটা তো বাইরের বিভিন্ন দেশে খুব পপুলার চলতেছে, আমরা এক কাজ করি যে কফি বিক্রি করা শুরু করি জাপানে। তো ওরা কোনো ধরনের অ্যানালিসিস না করে, কোনো ধরনের তথ্য না নিয়ে জাপানে যায়, প্রচুর বিজ্ঞাপন মানে যা যা আছে মোটামুটি, একটা ব্র্যান্ড, একটা পপুলার ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য বা মানুষকে খাওয়ানোর জন্য যা যা করা লাগতে পারে সব কিছু করছে। করার পরে ওদের সেল হয় না, কী ব্যাপার, আজও প্রাইস কমাইছে তাও সেল হয় না, সেলই হয় না, যে কী ব্যাপার, মানে শুধু লস গুনে যাচ্ছে। তারপরে তখন তারা ওইখানকার হচ্ছে একদম যারা যে এগুলা নিয়ে কাজ করে ডাটা বা এগুলা নিয়ে কাজ করে তার সাথে কথাবার্তা বলছে, বলার পরে তখন সে তাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছে সেটা হচ্ছে যে জাপান হচ্ছে চা খোর জাতি, আপনি এখানে এসেই আপনি কফির মার্কেটিং করলে এই কফি এখানে পপুলার হবে না, কারণ তারা কফির সাথে পরিচিতই না, তারা যে কফি কী জিনিসটা খাইতে কেমন লাগে, এটার টেস্ট কী, এটার উপকার কী, এগুলো সম্পর্কে জানতে হয়তো আমার একটা আগ্রহী না, খাই হচ্ছে চা। কী করতে হবে, আপনি যদি জাপানে কফিকে এস্টাবলিশ করতে চান তাহলে আপনি কী করেন, আপনি বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করেন, তো
আপনি কি করেন, কফি ফ্লেভারের চকলেট ইউজ করেন, কফি ফ্লেভারের কিডস যে ফুড ঠিক আছে সেগুলো তৈরি করেন। তো এই যে জেনারেশনটা 5-7 বছর পরে যখন এরা বড় হবে, এরা যখন কফির ফ্লেভারের সাথে পরিচিত হবে, 5-7 বছর পরে যে এরা এখানে এই কফিটা মানে কফি খাওয়ার প্রতি ইন্টারেস্টেড হবে, জাপান তখন তাদের সব জিনিস অ্যাট এ টাইম টার্ন অফ করে দিয়ে তারা পুরো মানে অ্যাডাল্টদের জন্য এই জিনিসটা অফ করে দিয়ে শুধুমাত্র কিডসদের জন্য কাজ শুরু করলো, এবং দেখা গেলো 5-7 বছর পরে জাপান আসলে সেখানে মার্কেট করে সফল হয়ে গেছে। সো দেখেন, জাস্ট একটা ডাটা এটা মিস করছে, তো ওদের মার্কেটিং প্ল্যান সব ভ্যানিশ। তো আমার এই ওয়ার্কশপে আমি হয়তো ইনফিল্ড আপনাদের একদম ডাইরেক্ট কোনো সফটওয়্যার স্কিল শেখাবো না, লুমিয়ন শেখাবো না, বাট আমি এখানে আমি আপনাদের সাথে আমার যে ডাটাগুলো আছে, আমি যে ইনফরমেশন কালেক্ট করছি, এগুলো আমি শেয়ার করব। তো তার মধ্যে কী কী থাকতে পারে, প্রথমত হচ্ছে আমরা এখানে হচ্ছে আইডেন্টিফাই করব যে কোনটা হাই ডিমান্ড আমাদের বর্তমানে। আমি যদি কাজ শুরু করতে চাই, আপনি যখন হয়তো 5-7 বছর পরে এজেন্সি যদি করেন, আল্লাহ যদি তৌফিক দেয়, তখন হয়তো আপনি এক্সটার ডিজাইন করবেন, ইন্টারিয়র ডিজাইন করবেন, আর্বান প্ল্যানিং করবেন, সব কিছু করবেন, একদম স্ট্যাচটা সব করবেন। বাট প্রথমত আমি যদি অ্যাজ এ ফিল্ড মানে অ্যাজ এ সিঙ্গেল পার্সন, অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি কাজ শুরু করতে চান, হাই ডিমান্ড কোন হচ্ছে স্কিলটা আছে, হাই ডিমান্ড এবং অবশ্যই সেটা ভ্যালুয়েবল হতে হবে। হাই ডিমান্ড 2D ডিজাইনও আছে, আপনি ওই প্ল্যান থেকে PDF থেকে DWG অথবা MS to DWG, এটা হাই ডিমান্ড বাট নট ভ্যালুয়েবল। আপনি এখানে তেমন এটির মধ্যে $5-10 কোনো আর্নিং না, বাট আপনি যদি 3D ডিজাইন করেন, মিনিমাম একটা পর্যায়ে $100 নিচে কোনো কাজ নাই, মাসে যদি 20টা কাজ করেন $2000। সো এখানে আমরা হাই ডিমান্ড একটা স্কিল বিষয়ে আলোচনা করবো। দ্বিতীয়ত হচ্ছে ইসেনশিয়াল সফটওয়্যার সম্পর্কে আমরা আলোচনা করবো, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চান, আপনার কোন সফটওয়্যারটা বেশি হচ্ছে। আপনি যেহেতু লাইক আপনি যদি আপনার টার্গেট অনুযায়ী আপনি US এবং কানাডাতে কাজ করবেন, তাহলে অবশ্যই সেইখানে যে সফটওয়্যারের সাথে তারা বেশি পরিচিত সেসব সফটওয়্যার আপনাকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোন সফটওয়্যারটা আসলে সবচেয়ে বেস্ট হবে, কারণ এখানে এক এক ধরনের স্কিল এক এক রকম থাকে, সরি এক এক ধরনের টাস্ক থাকে এক এক রকম। তো সেই টাস্ক রকম করার জন্য কোন সফটওয়্যারটা আসলে বেশি আপনার জন্য সুবিধাজনক হবে, আপনি জাস্ট একটা শিখলে মোটামুটি সব কভার করতে পারবেন 80%, সেটা আমরা এখানে আলোচনা করব। তৃতীয়ত হচ্ছে আপনি একটা পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন। পোর্টফোলিও তৈরি আমি হয়তো দেখাবো না, বাট আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেখাই দিব, আপনি হয়তো আমি হয়তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে কোন ড্রব্যাকগুলো থাকে। আমরা ধরতে পারি না যে কী ব্যাপার, আমি এত চেষ্টা করছি ওর মতো কেন রেন্ডার হচ্ছে না। আমি শিওর এখানে যারা জয়েন করছেন, যারা 3D ডিজাইন নিয়ে কাজ করেন, এই প্রবলেমটা ফেস করেন নাই এমন কোনো একজন ব্যক্তি নাই যে সে হয়তো কাউকে ফলো করতেছে কিন্তু কেন যেন আমার ডিজাইনটা আমার রেন্ডারটা তার মতো হচ্ছে না। এরকম সমস্যা সবাই মানে পড়ছেন যে এত চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা টাইম দিই কিন্তু কেন যেন হচ্ছে না, কেন হচ্ছে না, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা ডিফারেন্ট ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব যে কোন কোন জায়গায় আসলে কাজ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে তারপর হচ্ছে আমরা এসব মার্কেট প্লেসে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ তারপর হচ্ছে একজন একদম ফ্রেশার হিসেবে আপনি প্রথম কোন মার্কেট প্লেসটা আপনি পছন্দ করবেন, এবং আস্তে আস্তে একটা পর্যায়ে যে আপনি কোন মার্কেট প্লেসে আস্তে আস্তে সুইচ করতে পারবেন, কীভাবে আপনি রেগুলার ক্লায়েন্ট ড্রাইভ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের টোটাল ওয়ার্কশপে আলোচনা করা হবে। এছাড়াও এখানে আপনার আমার যে 5 দিনের মডিউল এখানে আছে, আপনারা স্ক্রিনশট শেয়ার করি। তো এই মডিউলটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে, এই মডিউলটা আপনারা দেখতে পারেন। তো এই এই বিষয়গুলো তো মাস্ট বি থাকবে, এবং এছাড়াও আমরা আমাদের কনভারসেশনে যদি কোনো নতুন টপিক আসে এগুলো আমি অ্যাড করছি, যেগুলো আমার মাথায় আসছে, আমি যেটা বুঝছি যে এগুলো একজন নতুন হিসেবে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আলোচনা করা যেতে পারে, সেগুলো আমি ইনক্লুড করছি, আমরা অন্য জিনিসও ইনক্লুড করতে পারি। আচ্ছা, এটা কত মিনিট হয়েছে আমি জানি না, যাই হোক আজকের ওয়ার্কশপে মোটামুটি এটা যেহেতু ফার্স্ট ওয়ার্কশপ, সো আশা করি বুঝাইতে পারছি। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান আপনারা হাত উঁচু করতে পারেন, আমি তাকে সুযোগ দেব। বা আচ্ছা, আপন আহমেদ ভাই আমি যাকে বলবো কাইন্ডলি সে হচ্ছে কোশ্চেনটা করেন, তাহলে আপনার কনফ্লিক্ট হবে না, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। হ্যাঁ
হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া সালাম। হ্যাঁ ভাই, ভাইয়া। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ যেখানে আমরা এসএমএস মানে কথা বলতে পারি, এরকম একটা গ্রুপ করে দিলে মনে হয় ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে, সমস্যা নেই। এরপরে আর কেউ প্রশ্ন করতে চান? আর এখানে হচ্ছে আপনার, আমি বিশ্বাস করি যে এখানে যারা আসছেন তারা হয়তো মোটামুটি আপনাকে, আমাকে মোটামুটি চেনেন, কারণ আমি এই যে যে আপনার ক্যাম্পেইনটা চালাচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের বুস্টিং করি নাই। যারা আমাকে চেনে অনেকে জানতে মানে আমাকে বলছিল যে আপনি যদি এরকমটা কিছু করতেন তাহলে ভালো হতো। তো সবাই যেহেতু মনে হচ্ছে আমাকে টুকটাক চেনেন, আপনারা একে একে আপনাদের পরিচয় দিতে পারেন, পরিচয় পর্ব একটা নেওয়া যেতে পারে যে কে কি করেন বা কে কি করছেন, কি বলেন? জি ভাইয়া, পরিচয় পর্বটা আগে নেওয়া দরকার ছিল আর কি। আচ্ছা আচ্ছা, না এটা আমি আগে নিয়ে নেই কেন, কারণ এখানে একটা টাইম লিমিটেশন আছে, বাট এখন দেখতে পাচ্ছি সময় আছে, আপনার গুগল মিটে 1 ঘন্টার বেশি এটা কন্টিনিউ করা যায় না। তো আবুল আহমেদ ভাই, আপনার পরিচয়টা একটু দেন শুনি। জি, আমার নাম উমর ফারুক আপন। তো আমি আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন থেকে ডিপ্লোমা করছি হবিগঞ্জ পলিটেকনিক থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2020-এ বের হয়েছি আর কি। তো এখন আর কি একটা নন ডিপার্টমেন্ট জব করতেছি আর কি। তো এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, আর আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়েছি আর কি, আপনার একটা কাজের মাধ্যমে। আপনি একটা গ্রুপে মনে একটা কাজ দিয়েছিলেন, সেখান থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, তো একসেপ্ট করছেন আর কি। আচ্ছা সে থেকে আপনার সাথে মানে পরিচয় হওয়া আর কি। আচ্ছা আচ্ছা, আমাকে এখানে সবাই হয়তো মোটামুটি চেনে। এরপরে এমডি হাসিব ভাই, আপনি যদি পরিচয় দিতে চান আপনার পরিচয় দিতে পারেন, আমি আসলে এখানে আমার যেগুলো শো করছে পরপর আমি সেগুলা বলতেছি। আমি ভাই বরিশাল পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছি, 2023-এ বের হয়েছি। এখন আইওবিটি তে আছি, বিএসসি করতেছি, আর পাশাপাশি কাজ করতেছি 3D, আচ্ছা থ্রিডি আচ্ছা ম্যাক্স দিয়ে লুমিনে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুড গুড। এরপর আছে এইচপি ফ্রিল্যান্সার নামে একজন দেখতে দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ শুনতেছেন? জি জি, আপনার হ্যালো, আপনার পরিচয় দিলে দিতে পারেন। জি ভাই, আমি আমি ফ্রিল্যান্সিং করতেছি গত 2-3 বছর যাবৎ, এবং আমি 3D ইন্টেরিয়র ডিজাইনে আচ্ছা ফ্রিল্যান্সিং আচ্ছা করতেছি। আচ্ছা, তার মানে এখানে সবাই হচ্ছে আপনার আমাদের এই সেক্টরেরই, কারণ বাইরে কেউ আসে নাই। এরপর আছে হচ্ছে রাহাতুল আরিফিন। জি আসসালামু আলাইকুম। আসসালাম, জি, আমি রাহাতুল আরফিন, সিভিল টেকনোলজিতে চিটাগাং পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করছিলাম। বর্তমানে একটা জব করি একটা নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানিতে, পুরানা পল্টনে। আচ্ছা এখানে আচ্ছা আমাদের কাজটা হচ্ছে মূলত পয়েন্ট ক্লাউড ফাইল থেকে একটা মিনিমালিস্টিক 3D ভিউ তৈরি করা proton.com-এ, আর একটা হচ্ছে অটোক্যাড এর মাধ্যমে ওয়াল ট্রেস করে প্ল্যানটা রেডি করা। আচ্ছা আচ্ছা, এটা নেদারল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামের যে হাউস গুলো আছে, হাউস গুলার স্ক্যান থেকে আমরা অটোক্যাড ফাইল তৈরি করে আরকি। আচ্ছা 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 ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, যে বিষয়টা নিয়ে বললো আমি একটু আগে, ওই বিষয়টা বলছি যে আপনারা আসলে মানে আপনারা জানেন না যে কত সেক্টরে কাজ করা যায় এবং কত সেক্টরে কাজ হতে পারে, এবং আপনি বাইরের দেশে মানে বিশেষ করে উন্নত কান্ট্রিতে আপনি আপনার চোখের সামনে যে স্ট্রাকচারই দেখবেন 100% শিওর সেটা একজন ডিজাইনার দ্বারা এটা ডিজাইন করা হয়েছে, মানে আর্কিটেক্ট। আমি ডিজাইনার শব্দটা ইউজ করতেছি কারণ এটা দিয়েই মানে বলি আর কি, এই জন্য। সো প্রত্যেকটা কাজই হচ্ছে এটা দিয়ে করা, এবং ওদের দেশে যেটা হয় যে ওরা কিন্তু আমাদের দেশে যে এই বাপ দাদার ভিটা ছাড়া যাবে না, এই করা যাবে না, তা করা যাবে না, ওদের দেশে কিন্তু এরকম না। ওরা বাড়ি কেনে, বাড়ি বিক্রি করে, বাড়ি কেনে, এগুলো চলতেই থাকে। ওরা এখান টেক্সাস থেকে হয়তো চলে গেছে ক্যালিফোর্নিয়াতে, আচ্ছা টেক্সাসে বাড়িটা বিক্রি করে দিয়ে ক্যালিফোর্নিয়া যে নতুন বাড়ি কেনে, এবং ওদের দেশে এই আবাসন প্রকল্প, বাড়ি এবং গাড়ি এই দুইটা জিনিস ওদের ওদের কি বলবো, মানে কে কতটা রুচিসম্মত মানুষ, কে কতটা সমাজে ভালো, মানে এই জিনিসটা ডিফাইন করাই হচ্ছে স্ট্যাটাস। সোজা কথায় তাদের স্ট্যাটাসটা ওরা ডিফাইন করাই হচ্ছে ওদের ডিজাইনের মাধ্যমে, যে কে কতটা গর্জিয়াস জিনিস ইউজ করতেছে। বাড়ি এবং গাড়ি এই দুটা জিনিস ওদের মানে না হলেই নয়। আচ্ছা এরপরে হচ্ছে মাসুদ আলম ভাই, আপনার পরিচয়টা দিতে পারেন। আচ্ছা কেউ যদি না সেটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই।
এরপর আছে হচ্ছে আপনার নিয়াজ খালেদ ভবন এমবিবি হাত উঠাইছিল। জি ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা আস্ক করতে পারেন এবং পরিচয়টা দিতে পারেন। সালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, আমার নাম নিয়াজ, আমি চট্টগ্রাম থেকে, জি আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি BBMBA। আচ্ছা 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 সমস্যা আমি নাই। আসলে এই এই জিনিসগুলো আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে মানে এডুকেশন এই লাইনে কাজ করার জন্য কি কোনো ওই ধরনের কোয়ালিফিকেশন দরকার কিনা, যে এই এই ইয়া থেকে পড়ালেখা করছে বা আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে, এবার কোনো অসুবিধা হবে কিনা আচ্ছা কাজ আচ্ছা শিখতে। ওকে ওকে আচ্ছা এই বিষয়ে আর একটা জিনিস হচ্ছে, ধরেন এই পিসি বা ইয়ার কনফিগারেশনটা কিরকম লাগতে পারে? আচ্ছা এটা একটা খুব গুড কোশ্চেন, এটা খুব ভালো একটা কোশ্চেন। আচ্ছা আর কোন কোশ্চেন? না ভাই, আপাতত এই দুইটাই। আচ্ছা ওকে আচ্ছা এখানে অনেকেই হচ্ছে, আমি যেটা বললাম যে আমাদের বাংলাদেশে কিন্তু এটা মানে এটা ছিল না বললেই চলে, তো আস্তে আস্তে ডিমান্ডটা হচ্ছে 3D ডিজাইন ফ্রিল্যান্সিং করতে, মানে আপনার মানুষ করতেছে। এবং আমি যখন টপ রেট সেলার হই ফাইবার গ্রুপে যারা আছে, জাহিদ ভাই ঠিক আছে, মানে যারা মেন্টর আছে ফাইবারের অফিসিয়াল মেন্টর, তো টপ রেট হওয়ার পরে আমি যখন টপ রেট হই তখন বাংলাদেশে বাংলাদেশে এই সেক্টরে খুব হাতে গোনা কয়েকজন টপ রেট সেলার ছিল, এই কারণে আমাকে ইনভাইট করছিল। তো আমি ওইখানে যে জানতে পারি যে তারা আসলে অন্য একজন সিলেক্ট করছিল, সেও টপ রেটেড আর্কিটেকচারে। তো আমরা কয়েকজন ছিলাম, তো তো প্রত্যেকটা সেক্টর থেকে একজন করে নিচ্ছিল। তো ফ্রিল্যান্সিংয়ে মানে আর্কিটেকচারাল ডিজাইনের উপরে নিয়েছিল হচ্ছে আমাকে। তো আপনার মানে ওরাও না অবাক, ওরা জাস্ট বলতেছে যে ওদের কাছে কিছু টুল থাকে যে টুলের মাধ্যমে ওরা ফিল্টারিং করতে পারে। তো ফিল্টারিং করে দেখছে যে বাংলাদেশে বসে একটা ছেলে সে জাহাজের ডিজাইন করতেছে, মানে ক্যান ইউ বিলিভ, মানে জাহাজের ডিজাইন রীতিমতো, মানে আপনার টোটাল যে শিপের ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ার থেকে বের হয়েছে। তো আমি জানি না এখানে সিভিলের কেউ গ্রাজুয়েশন আছে কিনা, জাহাজ ডিজাইন শেখা কিনা আমি জানি না ঠিক আছে, কিন্তু দেখেন ও হয়তো কোনো একটা ছাঁচে পড়ছে, পড়ে শিখে গেছে। আমি যখন কাজ শুরু করি তখন আমি ফুড ট্রাক ডিজাইন, ফুড ট্রাক ডিজাইনটা আমি কী বলি সেটা হচ্ছে যে ওদের দেশে স্ট্রিট ফুড ঠিক আছে এটা অনেক হয়, তো আমাদের দেশে যেমন হাইজেনিক খাবার ওদের দেশে তো এগুলা অনেক মেনটেন করা হয়। তো বিভিন্ন ট্রেইলারে, হর্স ট্রেইলার আছে, বড় বড় কন্টেইনার সব আছে যেগুলাকে ট্রাকের উপরে বসায় ওরা খাবার সেল করে। তো এই সময় কোনো আইডিয়াই ছিল না। তো কাজ করতে করতে এখন আমি ফুড ট্রাক ডিজাইনে আমি ইয়া হয়ে গেছি। ফাইবারে সার্চ করলে আমার গিগটা পাবেন এবং সবচেয়ে বেশি রিভিউ আমার ওই গিগে আছে, অথচ আমার জীবনে কোনো ফুড ট্রাক ডিজাইন বা বুট ডিজাইন শিখাই নাই। তো আপনি যখন একটা সাচে পড়ে যাবেন আপনি অনেক জিনিস শিখে যাবেন। আচ্ছা এরপর আছে হচ্ছে রবিউল ইসলাম রানা, সে অবশ্য আমাদের ফ্রেন্ড। ভাই একটু যে পিসি কনফিগারেশনটা একটু যদি সরি, বলতেন। ও আরেকটা বিষয় মানে সেটা হচ্ছে যে অন্যান্য সেক্টর থেকে আসলে এই সেক্টরে কাজ করা যাবে কিনা, আমার এই সেক্টরে যে আসলে শুধুমাত্র এই প্ল্যাটফর্মে মানে এই ওয়ার্কশপটা মোটামুটি বাইরের মানুষজন অনেক জিনিস সম্পর্কে আইডিয়া করতে পারবে। তো এখানে আসলে কি আমরা ডিরেক্ট রিক্রুটমেন্ট করি না, কেন করি না, মানে আমি যেটা বললাম যে আপনি কাজ হয়তো করতে পারবেন কিন্তু এটাকে একটা ম্যাস পর্যায়ে নিয়ে যেতে পারবেন না, কারণ যেহেতু আপনার টেকনিক্যাল নলেজ নাই, আপনি এটাকে মোটামুটি আর্নিং হিসেবে আপনি এটা নিতে পারেন যে, কিন্তু এটাকে কখনো আপনার প্রফেশন হিসেবে এটা নেওয়া সম্ভব না ঠিক আছে। সম্ভব তখনই যখন আপনার উপরে কোনো মেন্টর থাকবে, কারণ আপনি আলটিমেটলি বিভিন্ন কাজে ধরা খাবেনি, আপনাকে আপনি কি শিখে আসলে কাজ শুরু করতে পারেন। আপনি মোটামুটি 3D ডিজাইন শিখছেন, রেন্ডারিং করতে পারেন, এখন এই যে যে কাজগুলো আসে ল্যান্ড আপনার হাউস এক্সটেরিয়ার ডিজাইন, যেটা পেন্টিংয়ের কাজ আসে, ডিফারেন্ট পেন্টিং তারা চেক করে যে কোনটা ভালো লাগতেছে, আপনি এই কাজটা ইজিলি করতে পারবেন, কারণ এখানে আসলে ডিজাইনের কোনো স্কিল নাই। আপনাকে ড্রয়িং দিয়ে দেবে, আপনি 3D করবেন, বিভিন্ন রং অ্যাপ্লাই করে দেখবেন যে এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এই কাজ আপনি করতে পারবেন। কিন্তু এই কাজকে আপনি সারা বছর পাবেন? পাবেন না। তো আপনাকে তো আপনি যদি এটাকে আপনার মানে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে চান তখন কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার অনেক জিনিস জানতে হবে, টেকনিক্যাল নলেজ প্রয়োজন। আর পিসি কনফিগারেশনের যে বিষয় সেটা হচ্ছে যে আমি যখন শুরু করি আমার সেই আমি লুমিয়ন 6 দিয়ে শুরু করছিলাম, তো আমার একটা 2 GB একটা গ্রাফিক্স কার্ড আর একটা ল্যাপটপ ছিল, মেবি গ্রাফিক্স কার্ডের মডেল ছিল 10 সামথিং এরকম একটা, তো টুকটাক রেন্ডার হতো ওইটা দিয়ে আমি শুরু করছিলাম। তো $5 $10 কাজ করতাম, ওটা হয়ে যাইতো। বাট আমি এখন যেটা সাজেস্ট করবো যে মিনিমাম
ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড আপডেটেড, 4060 হতে পারে বা 4060 আছে 6 জিবি, আর 4 জিবির গ্রাফিক্স কার্ড আছে, মেবি 3050 সিরিজ তো অথবা 4050, এরকম একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন যদি লুমিয়নে কাজ করতে চান। আর ভিডিওতে যদি করতে চান আপনার হয়তো 2 জিবিতে হবে, কিন্তু একটা রেন্ডার নিতে অনেক বেশি সময় লাগবে। বাট আপনার আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনাকে প্রচুর রিভিশন দিতে হবে, তো একটা একটা ইমেজ রেন্ডারে যদি আপনার 1 ঘন্টা লাগে এটা তো হলো না, আপনাকে এমন কিছু করতে হবে যে আপনি 5 মিনিটে 5টা ইমেজ রেন্ডার দিতে পারেন, এরকম হইতে হবে। তো সেই জন্য একটা 4 জিবি গ্রাফিক্স কার্ড আলা ল্যাপটপ নিলেই হবে। আমি 4 জিবি এই জন্য মেনশন করতেছি, আপনি যখন 4 জিবি কিনবেন আলটিমেটলি আপনার র্যাম এবং প্রসেসর মোটামুটি একটা ভালো মানের হয়ে যাবে। আচ্ছা এবার আমি পরিচয়টা দিতে পারি? হ্যাঁ 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 বলো বলো। আমি রবিউল ইসলাম রানা, আমি হচ্ছে গভর্নমেন্ট ইয়াসিন কলেজ ফরিদপুর থেকে ইন্টার পাস করছি এবং বর্তমান বিএসসি করতেছি সিভিলের উপরে এবং থার্ড ইয়ার আছে, চলমান আছে। এরপর আছে হচ্ছে রাহাতুল আরিফিন ভাই। জি ভাই, একবার পরিচয় দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হয়তো মেবি একটু উল্টাপাল্টা হচ্ছে। রশিদ আহমেদ ভাই কি দিছেন? না ভাই, দেই নাই। আচ্ছা ঠিক আছে, আপনি পরিচয়টা দেন। হ্যাঁ ভাই, আমার নাম হচ্ছে রশিদ আহমেদ তালুকদার। আপনি আমাকে নাও চিনতে পারেন, কিন্তু আমি আপনার চিনি। বিইউবিটি তে আমরা ভর্তি হয়েছিলাম, অনলাইনে ক্লাস করছি, পরে আর পড়াটা হয় নাই, এরকম ছিল। সো আমি আমি আর্কিটেকচার আমি আর্কিটেকচারে ডিপ্লোমা কমপ্লিট করেছি 17-তে, তারপরে কয়েকদিন লেট হইলো, মানে বিএসসি ফাইনাল ইয়ারে আছি, সিভিল নিয়ে পড়তেছি। আর আমি আসলে খুবই ইন্সপায়ার হয়েছিলাম ইমরান ভাই আপনারে দেখাই, আপনি সহ আরো অনেক পার্সন আছে দেখে আমি আসলে। আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা, ওয়ার্কশপে হচ্ছে আপনার এই বিষয়ে কিছু আছে কি না সেটা আসলে আপনি এটা এই সম্পর্কে স্যার, এই এই প্রবলেমটা অনেকেই ফেস করছে, তো এটা একটা মানে আপনাকে আসলে যেটা হয় যে আপনি আসলে কোন সময় কাজ পাবেন, একজন নতুন মানুষ কখন কাজ পায়? আচ্ছা, কাজটা তখন পায় যখন দেখা যাচ্ছে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে কোনো কোনো সময় এমন এত পরিমাণ কাজ আসে যে তখন হচ্ছে আমি কী করি, ইচ্ছা করে ক্লায়েন্টের কাছ থেকে বাজেট বেশি চাই, ঠিক আছে? তো তখন রুলসটা আমার এরকম হয়ে যায় যে ভাই তোর কাছে বাজেট বেশি চাব, তুই যদি কাজ দিস তাহলে করবো, তা নাহলে করবো না, কারণ আমার যে কাজগুলো আছে সেগুলো তো আমাকে ডেলিভারি করতে হবে, আলটিমেটলি ডেলিভারি ডেডলাইন তার ভিতরে। তো যখন বাজেট বেশি চাই যারা বাজেট থেকে সে দেয় এবং অধিকাংশ দেখা যাচ্ছে যে চলে যায়, তো আমি শিওর এরকম এই প্রবলেমটা সবাই ফেস করে এবং মোটামুটি সবাই কিন্তু এই রুলসটাই ফলো করে, বাজেটটা তখন বেশি চায়। তো তখন যখন সে 3-4 জনকে নক দিয়ে দেখা যায় পাচ্ছে না, ভালো রিভিউ আছে, তখন তারা লো বাজেটের বা আই মিন ছোটো ফ্রিল্যান্সার খোঁজে, যে যারা নতুন ঠিক আছে নিউবি ফ্রেশ তাদেরকে খোঁজে। তো তখন হচ্ছে আপনার কাজ কাজ পাওয়ার অপরচুনিটিটা বেড়ে যায়। কিন্তু যখন আসলে কাজটা কম থাকে, যেমন আপনাকে আসলে এটা কোন মাসে যে হয় এটা আমি খুব ভালোটা বলতে পারবো না, আপনার অ্যাক্টিভ থাকতে হবে যে এই অপরচুনিটিটা যখন লেগে যাবে, কোনো সময় যদি কাজ বেড়ে যায় হঠাৎ করে মার্কেট প্লেসে, যারা ভালো প্রোফাইল আছে তারা কাজ করতেছে না, তখন হচ্ছে আপনার লাক, তখন আপনি কাজ যদি ধরতে পারেন, দুইটা কাজ যদি আপনি ভালোভাবে ডেলিভারি করতে পারেন, আপনি শিওর আমি এরপর আপনি এরপরে প্রজেক্টটা পাবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা এরপরে হচ্ছে এমডি মাজহারুল ইসলাম সরকার ভাই, আপনার পরিচয়টা দিতে পারেন। আসসালাম আচ্ছা 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 ওকে আচ্ছা 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 ঠিক আছে। এরপর মেবি এমডি রাকিব রাকিব আচ্ছা রাকিব খানকে বিষয় দিছিলেন? আচ্ছা, আপনার মেবি ভয়েসে সমস্যা।
মিউট। হ্যালো, আচ্ছা নামি ইসলাম মুন্নি, আপনার পরিচয়টা যদি চান দিতে পারেন। আসসালাম, আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কিছু কোর বিষয় আছে, যেমন এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এটা তো 100%, এটার মার্কেট তো প্রচুর। ইন্টেরিয়র ডিজাইনের কিছু মার্কেটের বিষয়ে আমি বলি, যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা যেটা করে যে আপনাকে লাইক আমার যে রুমটা আছে দেখতে পাচ্ছেন, এটা নতুন অফিস রুম, এটা কিন্তু ওপেন। এখন ওরা কী করে যে এটা এমন একটা ক্যামেরা দিয়ে হচ্ছে এমন একটা ছবি নেয় যেখানে মোটামুটি আপনি ফটোশপ ইউজ করে ঠিক আছে আপনি ইয়া করতে পারবেন, বেড বসাতে পারবেন, ল্যাম্প লাইট বসাতে পারবেন, এটার নামটা কি আমি ভুলে গেছি। তো এই ধরনের কাজ প্রচুর পাওয়া যায় ঠিক আছে। এরা এই জিনিসগুলো ইউজ করে বিভিন্ন, যদি কোনো রিসোর্ট হয় তাহলে সেটা মার্কেটিং করার জন্য ঠিক আছে, আর তারা এগুলো ইউজ করে। এছাড়া ইন্টেরিয়র কাজ তো প্রচুর, এগুলো তো কোর সাবজেক্ট, মানে এটা নিয়ে তো কোনো কোশ্চেনই হবে না। এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো নিয়ে কোশ্চেনই হবে না, এগুলো 100%-এর কাজ আছে অবশ্যই। আচ্ছা, আর কেউ বাকি আছেন কিনা আমি জানি না। আচ্ছা, যদি আর কেউ বাকি না থাকেন তাহলে আমরা আজকে ওয়ার্কশপটা এখানে শেষ করতে পারি। আর আপনারা হচ্ছে আমার এই যে মডিউলটা আছে সেকেন্ডের মডিউল, সেকেন্ডটা কালকেই হবে, সো পরপর, আচ্ছা ঠিক আছে, পরপর 5 দিন হবে। তো আপনারা এটা ফলো করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা লিখে রাখতে পারেন, আমাকে কোশ্চেন করতে পারেন। ওকে মাধবুল ভাই, আপনি হাত উঠাচ্ছেন, আপনি কোনো কোশ্চেন করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুমিওয়ান বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স, এটা তো সেহেতু কোনো টিউটোরিয়াল ভিডিও না, বাট আমি হচ্ছে এমন একটা টিপস শেখাই দিব যেটা দিয়ে আপনি শুধুমাত্র লুমিওয়ান না, আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করে আপনি ভালো একটা রেন্ডার আনতে পারবেন। কারণ আপনাদের যে ভুলটা কোথায় ঠিক আছে, এইটা হচ্ছে অনেকেই বুঝতে পারে না, যে দেখা যাচ্ছে আমাকেও হচ্ছে ছবি পাঠায় যে চেষ্টা করতেছি কিন্তু কেন যেন হচ্ছে না, ঠিক আছে কেন যেন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, কেন হচ্ছে না এটা আমি আইডেন্টিফাই করে দেবো, এটা খুবই ইজি, যখন আইডেন্টিফাই করবো তখন বুঝবেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। আর লুমিয়ন কিন্তু এটা এখানে লুমিয়ন সাথে পরিচিত আছে আছে কিনা জানি না, লুমিয়ন এটা একটা রেন্ডারিং ইঞ্জিন, এটা অনেক মানে হাই কনফিগারেশনের একটা পিসি লাগে এটা চলতে গেলে। সো লুমিয়ন আমি 2010, লুমিয়ন 10 ইউজ করি 10 আর কি, এখন লুমিয়ন 30, মানে 2023, এটা 10 থেকে ওরা চেঞ্জ করছে, লুমিয়ন 2023 হয়ে গেছে আর কি। এটা যদি আমি মানে নাম্বারিং বলি তাহলে 13 হবে। তো লুমিয়নে আসলে খুব ভালো রেন্ডার করা সম্ভব হয়, এবং মানে এক চুটকি চুটকিতেই রেন্ডার হয়ে যায় লুমিয়নে। হ্যাঁ, আপনি যে কোনো একটা প্রজেক্ট 1 ঘন্টায় মাস্টার লেভেলের আপনার রেন্ডার এবং অ্যানিমেশন দিতে পারবেন ঠিক আছে। আর রাকিব খান, আপনি হাত উঠে কোনো কোশ্চেন করতে চান? জি, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা ভাই, আপনার বোধ হয় মাইক্রোফোনের সমস্যা, আমার এখানে আপনার মাইক্রোফোনের বিপ উঠছে কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি কোশ্চেনটা নেক্সট ক্লাস মানে নেক্সট ওয়ার্কশপ করতে পারেন, টানা 5 দিন ওয়ার্কশপটা হবে, এই একদিন, এরপরে 4 দিন আপনি সেদিন করতে পারেন, সেদিন আপনার ইয়ে অ্যান্সার করবো। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ সেকেন্ড ডেতে আমরা যদি দেখি, সেকেন্ড ডেতে আমরা হচ্ছে খুব একদম মানে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফোকাসিং অন অন স্কিল ঠিক আছে। মানে এটা খুব ইম্পর্টেন্ট, কেন আপনার একটা স্কিলেই মনোযোগ হওয়া উচিত। যেমন লামিয়া ইসলাম বললো যে সে ইন্টেরিয়র ডিজাইনে কাজ করছে ইতিমধ্যে,
তো সে যেহেতু কাজ করছে, তো আমার রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এই সম্পর্কে স্কিল, তাহলে ইন্টেরিয়র ডিজাইনই করা, মানে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট হোক। কারণ আপনি যদি ফ্রিল্যান্সিং কে প্রচুর কাজ, ঠিক আছে, আপনি যদি একটা বিষয়ে স্কিল্ড হন, আপনি ওই একটা স্কিলই, আপনার একটা স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সো আমরা এখানে একদম ওয়ান স্কিল সম্পর্কে আলোচনা করবো যে আপনি খুব ইজিলি কোন স্কিলটা গ্র্যাব করতে পারেন। যারা ইতিমধ্যে বিভিন্ন স্কিল চলে গেছেন তারা তো সেটাতেই থাকবে, বাট আমি একটা স্কিল শেয়ার করব। তারপরে হচ্ছে আরও কয়েকটা বিষয় হচ্ছে আলোচনা করবো, বাট তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি এই ওয়ান স্কিলের উপরে বেশি জোর দিব। এবং এটা কেন ইম্পর্ট্যান্ট, কেন একটা স্কিল ইম্পর্ট্যান্ট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, সে বিষয়ে আলোচনা করা হবে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।